নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন আপনাদের অনেক অনেক বন্ধুরা দু হাজার বাইশ সালে এই রাশিগুলি ভিখারি থেকে রাজা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যারা দু হাজার বাইশে ভিখারি থেকে রাজায় পরিণত হতে চলেছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ দু হাজার বাইশ সালে এই রাশিগুলি ভিখারি থেকে রাজায় পরিণত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা অবশ্যই আমি জানাতে চলেছি তবে আপনাদের জন্মছকে কয়েকটি প্ল্যানেটকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে নাম্বার ওয়ান প্ল্যানেট শনি গ্রহ নাম্বার টু মঙ্গল গ্রহ নাম্বার থ্রি বৃহস্পতি গ্রহ এবং নাম্বার ফোর গ্রহ এই কয়েকটি গ্রহকে আপনার ব্যক্তিগত জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে তাই আমি বলবো আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোয়ারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা এক্স্যাক্ট জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যে রাশিগুলি দু হাজার বাইশে ভিকারি থেকে রাজায় পরিণত হতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার বাইশে আপনারা নিশ্চিত থাকতে পারেন ভিকারি থেকে রাজায় কিন্তু পরিণত হতে চলেছেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র এবং সেল প্রফেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন পাশাপাশি যারা লোনে জর্জরিত রয়েছেন তাদের কিন্তু লোন অনেকখানি রিকভারি হতে চলেছে এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু সালে আপনারা ভিকারি থেকে রাজায় কিন্তু পরিণত হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছে শুধু তাই নয় এই সময় দৈনন্দিন রোজগার বৃদ্ধি পাওয়ার দরুন যারা লোনে জর্জরিত রয়েছেন তাদের লোন কিন্তু অনেকখানি রিকভারি হতে চলেছে পাশাপাশি আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু সালে আপনারাও ভিকারি থেকে রাজায় পরিণত হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু সালে ভিকাই থেকে রাজায় পরিণত হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এ সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে দু সালে আপনারাও ভিকারি থেকে রাজায় পরিণত হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এ সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা মজবুত হতে চলেছে পাশাপাশি মানসিক শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু সালে ভিকারি থেকে রাজায় পরিণত হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন পাশাপাশি যারা লোনে জর্জরিত রয়েছেন তাদের লোন কিন্তু অনেকটাই রিকভারি হতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা দু সালে ভিকারি থেকে রাজায় পরিণত হতে চলেছেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং পাশাপাশি এই সময় কোনো সূত্র থেকে আপনারা অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে দু সাল আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে অর্থাৎ আপনারা ভিকারি থেকে রাজায় পরিণত হতে চলেছেন এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু সাল আপনারাও কিন্তু গোল্ডেন ইয়ার বলতে পারেন অর্থাৎ ভিকারি থেকে রাজাই কিন্তু আপনারা পরিণত হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো এই ছিল সৌভাগ্যশালী রাশিরা যারা দু হাজার বাইশে ভিকারি থেকে রাজায় পরিণত হতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ